Hello everyone, welcome to Achieversity. Myself Surojit Roy, Faculty of Mathematics. So, আজকে আমরা ম্যাথমেটিক্সের একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে নাম্বার সিস্টেম। তো নাম্বার সিস্টেম অনেক বড় একটা বিষয়, সেটা একদিনে নিশ্চয়ই আলোচনা করা বা বোঝানো পসিবল না। তো আমরা ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ এগাবো, একটা একটা পার্ট ধরে ধরে করব। তবে আমাদের উদ্দেশ্য একটাই থাকবে, যেদিন যেই পার্টটা ধরব সেই পার্টটা আদ্যপান্ত পুরো ব্যাপারটা কভার করব, পুরো কনসেপ্ট ক্লিয়ার করব এবং সেইখান থেকে এক্সামে আমার কি ধরনের ম্যাথ আসতে পারে সেগুলো আমরা ডিটেইলস আলোচনা করব, ঠিক আছে? তো আমি একদম সিম্পল লেভেল থেকে শুরু করে আস্তে আস্তে অ্যাডভান্সের দিকে যাব টপিক ওয়াইজ। তো শুরু করছি আমরা আজকের ক্লাস নাম্বার সিস্টেম। সিস্টেমের কথা বললেই একটা নাম্বারের কথা আমাদের মাথায় আসে, জিরো, যেটা একটা পাওয়ারফুল নাম্বার, যেটা কোনো সংখ্যার আগে যখন বসছে মানে লেফট সাইডে বসছে তখন তার ভ্যালুটা খুব একটা ডিফার করছে না, তার জন্য সংখ্যাটার ভ্যালুও কোনো আমাদের ডিফার করছে না। কিন্তু জিরো যখন কোনো নাম্বারের পরে বসছে তখনই কিন্তু আমাদের মেন জিরোর পাওয়ারটা বোঝা যাচ্ছে। তো একটা সংখ্যার পরে বা ডান দিকে বা রাইট সাইডে যখন আমি জিরো বসাবো, তো নাম্বার অফ জিরো যত আমরা ইনক্রিজ করব সংখ্যাটার ভ্যালুটা কি হবে, তত ইনক্রিজ করতে থাকবে। তো এবার আমাদের প্রশ্ন হচ্ছে এই নাম্বার অফ জিরোটা আমাদের কিভাবে আসছে, কতগুলো আসছে, সেটা আমরা কিভাবে কাউন্টিং করব কোনো বড় সংখ্যা দেখে। কোনো বড় ক্যালকুলেশন দিয়ে আমাদের বলা হচ্ছে লাস্টে নাম্বার অফ জিরো কটা থাকবে, সেটা কিভাবে কাউন্টিং করব, এটাই আমাদের আলোচ্য বিষয় আজকে। তো আমরা শুরু করছি নাম্বার অফ জিরো কাউন্টিং দিয়ে। তো আসছি আমাদের আজকে নাম্বার সিস্টেমের ফার্স্ট ক্লাসের প্রথম, শুরু করছি আমরা নাম্বার সিস্টেমের ফার্স্ট ক্লাসের প্রথম ম্যাথ। তো জিরোটা কিভাবে আসে, কেন আসে, সেটা আমরা আগে বিস্তারিত আলোচনা করে নেব, পুরো কনসেপ্টটা ক্লিয়ার করব, তারপরে আমরা স্টেপ বাই স্টেপ ম্যাথগুলো সলভ করব, ঠিক আছে? তো দেখো জিরোটা কিভাবে আসে। তো আমাদের ধরো 5×2 যদি করি তাহলে কত আসছে, আমাদের 10 আসছে, লাস্টে কি হচ্ছে একটা জিরো আসছে। আবার ধরো আমরা যদি লিখি 5×4 তাহলে আসছে 20, সেখানেও লাস্টে একটা জিরো আসছে। যদি লিখি 5×8 তাহলে আসছে 40, সেখানেও লাস্টে একটা জিরো আসছে। আচ্ছা এবার আসছি আমরা 25×8 করলে 200, এখানে কি হলো, লাস্টে দুটো জিরো চলে আসলো। আচ্ছা 125×8 করলে 1000, এখানে লাস্টে তিনটে জিরো চলে আসলো। তো আমাদের এটাই বোঝার বিষয় যে লাস্টের নাম্বার অফ জিরোটা কিভাবে চেঞ্জ হচ্ছে, কেন চেঞ্জ হচ্ছে। তো দেখো প্রথমে একটা জিনিস খেয়াল করি, 5×2 যখন আমরা করলাম তখন আমাদের 10 আসলো, লাস্টে জিরো কটা এসছে, ডান দিকে একটা জিরো এসছে। এবার 5×4টা আছে সেটা করলেও লাস্টে একটা জিরো আসছে, কিভাবে আসছে। ফোরটাকে যদি আমরা ব্রেক করি কি লেখা যায়, ফোরটাকে ব্রেক করলে লেখা যায় 2×2, তাহলে এই 5×2 এর জন্য একটা জিরো এসছে, আর এই টুটা অ্যাজ ইট ইজ যেমন ছিল তেমন বসে গেল, তাই তো? সেম প্রসিডিওরে বাকিগুলো হচ্ছে, একটু দেখে নিই। আচ্ছা 5×2×4 লিখলাম মানে 8টাকে লিখলাম 2×4, তাহলে 5×2 এর জন্য জিরো আসলো আর ফোরটা অ্যাজ ইট ইজ এখানে বসে গেল, তাহলে 40 হলো, ঠিক আছে? আচ্ছা একইভাবে এখানে 25টাকে লিখছি 5×5, 8টাকে লিখছি 2×2×2, তাহলে 5×2 একটা পেয়ার, 5×2 দুটো পেয়ার, কটা জিরো আসলো, দুটো জিরো আসলো, আর টুটা অ্যাজ ইট ইজ বসে যাচ্ছে। এখানেও তাই 5×5×5, আর 8 হচ্ছে 2×2×2, তাহলে এখানে একটা পেয়ার, দুটো পেয়ার, তিনটে পেয়ার, জিরো কটা, নাম্বার অফ জিরো ডান দিকে তিনটে। তাহলে আমাদের মেন ব্যাপারটা হচ্ছে 5 এবং 2 এর যতগুলো কমন পেয়ার থাকবে লাস্টের নাম্বার অফ জিরো ততগুলোই হবে। তো যেমন ধরো যদি আমাদের 5×6×2×8 থাকে, তাহলে 5 কটা আছে, 6খানা 5 আছে, আর 2 কটা আছে, 8খানা। তো কমন পেয়ার কটা, কমন কটা যাবে, যেটা মিনিমাম পাওয়ার, 6খানা 5, 8খানা 2, তাহলে কমন কটা 6টা, তাহলে মিনিমাম পাওয়ার যার থাকবে সেটাই কমন যাবে। তাহলে আমাদের এই ক্ষেত্রে যদি ক্যালকুলেট করি ডান দিকে ক্যালকুলেশনের পরে নাম্বার অফ জিরো কটা আসবে, নাম্বার অফ জিরো এট দ্য এন্ড অফ দ্য প্রোডাক্ট কত আসছে, 6টা আসছে, ঠিক আছে? এই হলো মেন বিষয়। এবার আমরা মেন যে ম্যাথটা ছিল সেই ম্যাথটায় যাব। দেখো ম্যাথটায় কি দিয়েছে, কয়েকটা নাম্বার ইনটু আকারে দিয়েছে, এবার আমাদের এখানে ফাইন্ড করতে হবে এন্ড অফ দ্য প্রোডাক্টে কতগুলো জিরো আসছে, ঠিক আছে?
তো আমরা কি করব সবার প্রথমে দেখব কতগুলো 2 আছে কতগুলো 5 আছে আর কিছু দেখার দরকার নেই কটা 2 আছে কটা 5 আছে তো 25 মানে এটা 5 এর মাল্টিপল 5 আছে এটাও 5 এর মাল্টিপল এটাও 5 এর মাল্টিপল এটাও 5 এর মাল্টিপল তাহলে এই সবকটা নম্বরে কিন্তু 5 রয়েছে কিন্তু এই সবকটাই কিন্তু বিজোড় সংখ্যা বা অড নাম্বার তাহলে কোনোটাতেই কিন্তু 2 নেই একমাত্র এই নাম্বারটাই 2 থাকতে পারে তাহলে আমাদের একটা জিনিস বুঝতে পারলাম 2 এর সংখ্যাটা কিন্তু কম হওয়ার পসিবিলিটি আছে 5 এর সংখ্যাটা বেশি হওয়ার পসিবিলিটি আছে তো আমি প্রথমে 2 এর সংখ্যাটাই গুণব তাহলে 2 টু দি সরি 64 কে কি লেখা যেতে পারে 2 টু দি পাওয়ার 6 লেখা যেতে পারে 6 খানা 2 গুণ করলে কি হচ্ছে 64 হচ্ছে আচ্ছা এখানে তো 5 নেই এটা 5 দিয়ে ডিভাইড করা যায় না এখানেও 5 দিয়ে ডিভাইড করা যায় না এখানে 5 আছে তাহলে কটা 5 আছে 5 ইনটু কত লেখা যায় 5 into 27 কটা 5 একটাই 5 এখানেও 5 into 19 কটা 5 একটাই 5 এটা কত 5 স্কয়ার into 3 মানে 25 into 3 75 কটা 5 দুটো 5 এখানে কত আছে 5 স্কয়ার দুটো 5 তাহলে আমাদের 2 কটা আসলো 2 টু দি পাওয়ার 6 6 খানা 2 আসলো 5 কটা আসলো এখানে দুটো এখানে দুটো এখানে একটা তাহলে 5 ও কটা আসলো 6টাই আসলো আর কোনো সমস্যা নেই 6টা 5 6টা 2 কমন পেয়ার কত হবে 6টাই কমন পেয়ার হবে তাহলে এন্ড অফ দা প্রোডাক্টে নাম্বার অফ জিরো কত আসবে আমাদের 6 খানা নাম্বার অফ জিরো আসবে ঠিক আছে এটা একদম সিম্পল একটা ম্যাথ ছিল এবার আমরা নেক্সট কোশ্চেনটা যাব তো নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 2 তো কোশ্চেন নাম্বার 2 তে কি আছে আমাদের 8 টু দি পাওয়ার 15 25 টু দি পাওয়ার 16 তো এখানে ডাইরেক্ট 2 বা 5 কিন্তু দেয়নি তো আমরা কি করব 8 টাকে ব্রেক করে নেব 2 কিউব পাওয়ারে 15 ছিল আমি জাস্ট ভেঙেই একটু বোঝানোর জন্য লিখে দিচ্ছি আচ্ছা 525 কে লিখব 5 স্কয়ার পাওয়ারে কি ছিল 16 এবার দেখো এই পাওয়ার গুলো গুণ হয়ে যাবে ব্র্যাকেট তুললে আমি প্রথমেই গুণ করে দিতে পারি 8 কে লিখছি 2 কিউব তাহলে উপরে পাওয়ারে 3 আর পাওয়ারে ছিল 15 তাহলে 3 ইনটু 15 কত 45 তারপর ডাইরেক্ট লিখতে পারি 2 টু দি পাওয়ার 45 আর এখানে একই ভাবে লিখতে পারি কি 5 টু দি পাওয়ার 32 তাহলে 45 খানা 2 আছে আর 32 খানা 5 আছে তাহলে কমন পেয়ার কটা কি বলেছিলাম মিনিমাম পাওয়ার যেটা থাকবে সেটাই কমন পেয়ার তাহলে মিনিমাম পাওয়ার কটা আছে 32 খানা আছে তাহলে 5 আর 2 এর 32 খানা কমন পেয়ার পাবো তাহলে এন্ড অফ দা প্রোডাক্ট কি হবে আমাদের নাম্বার অফ জিরো কটা আসবে 32 খানা আসবে তাহলে অ্যানসার হচ্ছে 32 ক্লিয়ার ব্যাপারটা আচ্ছা এবার আমরা যাব কোশ্চেন নাম্বার 3 তে তো শুরু করছি কোশ্চেন নাম্বার 3 তো কোশ্চেন নাম্বার 3 তে কি বলেছে দেখো এখানেও সেম আমরা ওই একই প্যাটার্নের উপর আমরা ক্যালকুলেশন করছি বা টেকনিক গুলো জানছি এখন আমরা ইজি ওয়েতেই আছি আস্তে আস্তে আমরা টপের দিকে যাব দেখো 222 পাওয়ারে 333 555 পাওয়ারে 666 তো আমাদের কি করতে হবে প্রোডাক্টের শেষে কতগুলো জিরো আছে সেটা ফাইন্ড করতে হবে তো আমাদের কি বলেছিলাম 5 আর 2 কটা আছে গুণবো তো এখানে 2 আছে এখানে 5 আছে তো আমাদের কি করলাম এটাকে আমি লিখতে পারি 2 ইনটু 111 লিখতে পারি পাওয়ারে যেমন ছিল থাকলো তারপর 2 ইনটু 111 মানে 222 আচ্ছা এটাকে লিখতে পারি 5 ইনটু 111 পাওয়ারে যেমন ছিল থাকলো তাহলে 2 টু দি পাওয়ার 333 হবে 111 এর পাওয়ারেও 333 হবে 5 এর পাওয়ারে 666 111 এর পাওয়ারেও 666 তো আমাদের 2 আর 5 ছাড়া কিছু তো দরকার নেই আমাদের নাম্বার অফ জিরো ফাইন্ড করতে গেলে কি লাগবে কটা 2 কটা 5 এই ব্যাপারটা বুঝে নিতে হবে তাহলে বাকি কি নাম্বার আসছে আমাদের কোনো প্রয়োজনীয়তা নেই তো আমরা এখানে দেখছি 2 টু দি পাওয়ার 333 লেখা যায় মানে 333 খানা 2 আছে এখান থেকে কি দেখছি 5 টু দি পাওয়ার 666 লেখা যায় তাহলে 666 খানা 5 রয়েছে তো এদের মধ্যে আমি কমন পেয়ার কটা পাবো যেটা মিনিমাম আছে সেটাই কমন পেয়ার তো মিনিমাম কটা আছে আমাদের 333 তাহলে 333 খানা কমন পেয়ার পাওয়া যাবে তাহলে এন্ড অফ দা প্রোডাক্ট নাম্বার অফ জিরো কটা আসবে 333 খানা থাকবে ঠিক আছে তাহলে অ্যানসার হচ্ছে আমাদের 333 আশা করি ক্লিয়ার ব্যাপারটা ঠিক আছে তো এবার আমরা যাব নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 4 তবে নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে আগের যে কোশ্চেনগুলো ছিল এই কোশ্চেনের প্যাটার্নটা দেখো একটু আলাদা তো আমাদের একটু অন্যভাবে ব্যাপারটা বুঝতে হবে আগের কোশ্চেনে কিছু সংখ্যার পাওয়ার দেওয়া ছিল এখানে কিন্তু পাওয়ার দেওয়া নেই একটা কিন্তু সিরিজ দিয়েছে সিরিজটা কি ন্যাচারাল নাম্বার দেখো স্বাভাবিক সংখ্যা 1 2 3 4 পর পর 100 দিয়ে যদি গুণ করি ইনটু আকার আছে মানে গুণ করতে হবে অথবা এটাকে এরকমও বলতে পারে एग्जाम হলে যদি বলে 100 ফ্যাক্টোরিয়াল এটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল চিহ্ন তো 100 ফ্যাক্টোরিয়াল মানে কি
1 থেকে 100 পর্যন্ত যে কটা ন্যাচারাল নাম্বার আছে সবকটা আমাদের গুণ করতে হবে ঠিক আছে তো এইভাবেও দিতে পারে এইভাবেও দিতে হবে ব্যাপারটা একই তো এইভাবে গুণ করলে নাম্বার অফ জিরো কটা আসবে তো আমরা নিশ্চয়ই एग्जाम হলে গুণ করে দেখব না ব্যাপারটা তাহলে এটা ইজিলি দেখে কিভাবে বলবো এটা দেখো আগেরটার থেকেও আরো ইজি কিন্তু এটা একটু কনসেপচুয়াল তো ঘটনাটা কি হচ্ছে তো আমি বোঝানোর জন্য একটা ছোট एग्जांपल দিই ধরো 1 থেকে যদি আমি 10 অবধি গুণ করি 1 2 3 4 5 6 7 8 9 10 তো আমরা দেখব এখানে কতগুলো 2 আছে দেখো এখানে একটা 2 আছে 4 এ দুটো 2 আছে আর 6 এ একটা 2 আছে 8 এ কটা 2 আছে 3টে 2 আছে আর 10 এ একটা 2 তাহলে আমরা টোটাল কতগুলো 2 পেলাম দেখো টোটাল 8 খানা 2 পেয়েছি ঠিক আছে আচ্ছা এবার আমি গুণব কটা 5 রয়েছে 5 এখানে একটা রয়েছে আর 10 এ একটা 5 মানে 5 গুণ 2 10 তাহলে টোটাল কতগুলো 5 পেলাম দুটো 5 পেলাম ঠিক আছে তো আমাদের ব্যাপারটা হচ্ছে আমরা যখন এখানে কাউন্টিংটা করছি কি করলাম নাম্বার অফ জিরো কাউন্টিং করার জন্য 5 আর 2 এর কমন পেয়ার বের করছি এবার একটা জিনিস ভাবো যখন একটা সিরিজ থাকবে সেখানে 5 এর মাল্টিপল এর সংখ্যা আর 2 এর মাল্টিপল এর সংখ্যার মধ্যে কোনটা কম 5 দিয়ে যদি আমি 10 কে ভাগ করি 2 হচ্ছে মানে 5 এর মাল্টিপল দুটো আছে 2 দিয়ে ভাগ করলে 10 কে 5 হচ্ছে মানে 2 এর মাল্টিপল 5টা আছে তাহলে 5 দিয়ে 100 কে ভাগ করলে 20 হয় মানে 5 এর মাল্টিপল 20 খানা আছে আচ্ছা 2 দিয়ে 100 কে ভাগ করলে 50 হয় তাহলে 2 এর মাল্টিপল 50 খানা আছে তাহলে যেহেতু 2 এর মাল্টিপলটা বেশি তাহলে 2 এর কি হবে 2 এর সংখ্যাটাও বেশি আসবে যখন সিরিজ দেওয়া থাকে আর যেহেতু 5 এর মাল্টিপলটা কম তাহলে 5 এর সংখ্যাটাও কম আসবে তাহলে যখন আমাদের এরকম সিরিজ দেবে তখন কিন্তু আমাদের সবকটা 2 আর 5 সবকটা কাউন্টিং করার দরকার নেই কারণ সিরিজ যখন দেবে সব সময় 5 এর সংখ্যাটাই কিন্তু মিনিমাম আসবে এবার আমরা কি বললাম আগের অঙ্কটায় যে যেটা মিনিমাম থাকবে সেটাই কিন্তু আমাদের কমন তাই না তো কমন তার জন্যই নাম্বার অফ জিরো আসছে তাই মিনিমাম যেহেতু 5 এর পাওয়ারটাই মিনিমাম আসছে এখানে সিরিজে তাহলে 5 এর পাওয়ারের জন্য যতগুলো পাওয়ার থাকবে লাস্টে নাম্বার অফ জিরো ততগুলোই হবে তো আমরা কাউন্টিং কি করব কতগুলো 5 রয়েছে খালি কাউন্টিং করে দেব সিরিজের ক্ষেত্রে ঠিক আছে আচ্ছা এবার 5 কাউন্টিংটা কিভাবে করব সিম্পল ব্যাপার 5 দিয়ে জাস্ট ডিভাইড করে দেব ঠিক আছে ন্যাচারাল নাম্বার সিরিজ থাকলে সবচেয়ে বড় যে নাম্বার আছে সেটাকে 5 দিয়ে ডিভাইড করে করে চেক করব কতগুলো 5 আছে যেমন ধরো আমি একটু দেখে নিই এখানে ছোট সংখ্যা আছে বোঝাতে সুবিধা হবে যেমন এখানে ধরো 8 খানা 2 আছে তো 1 থেকে 10 এর মধ্যে 8 খানা 2 কিভাবে পাচ্ছি সেটা আমি কিভাবে বের করব 1 থেকে 10 অবধি গুণ করলে তো সবার প্রথমে আমি 10 কে 2 দিয়ে ডিভাইড করছি তো 10 কে 2 দিয়ে ডিভাইড করলে কত আসছে আমাদের 5 আসছে এবার দেখো 5 টাকে 2 দিয়ে কিন্তু আবার ভাগ করতে পারি মানে ভাগফল কিছুটা পাবো কিছুটা আবার ভাগশেষ পাবো তো আমরা ভাগশেষগুলো ধরব না খালি ভাগফলগুলো ধরব তাহলে আমি 2 দিয়ে প্রথমে 10 কে ডিভাইড করলাম কত পেলাম 5 পেলাম আবার 2 দিয়ে 5 কে ডিভাইড করে কতবার যাচ্ছে দুবার যাচ্ছে ঠিক আছে আচ্ছা মানে ভাগফলটা 2 এবার এই 2 কে 2 দিয়ে ভাগ করলে কত আসছে ভাগফল 1 তাহলে প্রথমে ভাগফল কত এসেছে 5 এসেছে সেকেন্ড ভাগফলটা এসেছে 2 থার্ড ভাগফলটা এসেছে 1 এই ভাগফল যদিগুলো যদি আমরা অ্যাড করে দিই তাহলে কত আসছে 8 তাহলে দেখো কতগুলো 2 রয়েছে 8 খানা 2 রয়েছে এভাবে কাউন্টিং করতে পারি তাই না এবার এটা কিভাবে আসলো দেখো ফার্স্ট টাইম যখন আমি 2 দিয়ে ডিভাইড করলাম তখন 5 খানা 2 পেলাম কি পেলাম 1 2 3 4 5 মানে যে নাম্বারগুলোকে 2 দিয়ে একবার ডিভাইড করা যায় খালি সেই নাম্বারগুলো কাউন্টিং হয়েছে ঠিক আছে সেকেন্ড টাইম যখন 2 দিয়ে ডিভাইড করলাম দুটো পেলাম তাহলে কি হলো এখান থেকে একটা এখান থেকে একটা মানে যেই নাম্বারগুলোকে 2 দিয়ে দুবার ডিভাইড করা যায় মানে 2 গুণ 2 4 দিয়ে ডিভাইড করা যায় সেখানে কত 2 গুলো পেলাম থার্ড টাইম একটা পেলাম মানে কি 2 এর কিউব মানে 8 দিয়ে যে নাম্বারটাকে ডিভাইড করা যায় সেটা পেলাম এইভাবে কিন্তু ব্যাপারটা কাউন্টিং হয় ঠিক আছে তো আমাদের এত কিছু করার দরকার নেই एग्जाम হলে কি করবে তুমি দু ধরো 2 কাউন্টিং করছো 10 কে 2 দিয়ে ভাগ করলাম 5 5 কে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে ভাগফল 2 আর 2 কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল 1 মানে কতগুলো 2 আছে 8 খানা 2 আছে আর এখানে কি হবে 5 এর সংখ্যা একবারে হয়ে যাচ্ছে 5 দিয়ে 10 কে ভাগ করলে 2 হয় আর 2 কে আর 5 দিয়ে ভাগ করা যায় না তাহলে আর কাউন্টিং হচ্ছে না তাহলে কটা 5 রয়েছে দুটো 5 তাহলে এই ক্ষেত্রে নাম্বার অফ জিরো কটা আসছে আমাদের দুটো আসছে ঠিক আছে তো এবার দেখো অলরেডি হয়তো সবাই অনেকে করেও ফেলেছো যে ম্যাথটা আমি অ্যাকচুয়ালি দিয়েছিলাম সেটার অ্যানসার কত হবে 100 ফ্যাক্টোরিয়াল
মানে 1 থেকে 100 কাউন্টিং করতে হবে তো আমি কি করব খালি গুণবো কতগুলো 5 রয়েছে তো 5 দিয়ে আমি কি করব 100 কে ডিভাইড করে দেব 5 দিয়ে 100 কে ডিভাইড করলে কত আসছে 20 আসছে 20 কে আবার 5 দিয়ে ডিভাইড করা যায় 20 কে 5 দিয়ে ডিভাইড করলে কত আসছে 4 আসছে আর তো 4 কে 5 দিয়ে ডিভাইড করা যাবে না তাহলে অ্যাড করে দিলে কত আসলো 24 তার মানে 1 থেকে 100 পর্যন্ত যদি আমরা মাল্টিপ্লাই করি লাস্টে নাম্বার অফ জিরো কত আসবে 24 একদম ইজি ব্যাপার ঠিক আছে বুঝতে হচ্ছে নিশ্চয়ই আচ্ছা এবার তাহলে যাচ্ছি আমরা নেক্সট কোশ্চেনে তো নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 5 তো কোশ্চেন নাম্বার 5 এ কি আছে 1 ইনটু 2 ইনটু 3 আপ টু কত 1000 অথবা এটাকে আমরা বলতে পারি 1000 ফ্যাক্টোরিয়াল ঠিক আছে তো একই ক্যালকুলেশন একই প্রসেস যেহেতু পর পর আছে ঠিক আছে তো আমরা কি করব প্রথমে 1000 কে 5 দিয়ে ডিভাইড করব 1000 কে 5 দিয়ে ডিভাইড করলে কত আসছে 200 আসছে 200 কে 5 দিয়ে ডিভাইড করলে কত আসছে 40 আসছে 40 কে 5 দিয়ে ডিভাইড করলে কত আসছে 8 আর 8 কে 5 দিয়ে কবার ডিভাইড করা যায় 5 1 কে 5 একবারই ডিভাইড করা যায় রিমাইন্ডার 3 থাকে আমরা রিমাইন্ডার ধরব না আমরা খালি ভাগফল বা কোশ্চেন গুলো ধরব ঠিক আছে তো 5 দিয়ে 8 কে ডিভাইড করলে ভাগফল কত 1 হচ্ছে তাহলে অ্যাড করে দিলাম কত আসছে 249 তার মানে 1 থেকে 1000 অবধি যদি আমরা পর পর মাল্টিপ্লাই করে দিই তাহলে আমাদের লাস্টে নাম্বার অফ জিরো কত আসবে 249 খানা আসবে দেখো একদম ইজিলি ম্যাথ গুলো সলভ হয়ে যাচ্ছে ঠিক আছে তো এইভাবে আমরা এগাচ্ছি এবার সিম্পল প্রসেস শেষ আস্তে আস্তে এবার আমরা জটিলের দিকে যাব ঠিক আছে তো যাচ্ছি আমরা নেক্সট কোশ্চেনে কিন্তু এই ট্রিক গুলো কিন্তু মনে রাখতে হবে পরীক্ষায় কিন্তু লিখে 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 ভাগ করলে হবে না এইভাবে মেন্টালি ক্যালকুলেশন করতে হবে কারণ অনেক ঘুরিয়ে পিছিয়ে অঙ্ক আসতে পারে ঠিক আছে তো নেক্সট অঙ্কটা করি আস্তে আস্তে তোমরা বুঝতে পারবে যে ডেপথে ঢুকে গেলে কিভাবে ক্যালকুলেশন করতে হবে তো নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 6 তো কোশ্চেন নাম্বার 6 এ কি আছে আমরা দেখব 1 ইনটু 3 ইনটু 5 ইনটু 7 আপ টু কত 97 99 তাহলে এখানে নাম্বার অফ জিরো কত আসবে তো তোমরা নিশ্চয়ই 5 দিয়ে ডিভাইড করা শুরু করে দিয়েছো কিন্তু একটা জিনিস খেয়াল করো আমি বলেছিলাম 5 আর 2 এর যদি কমন পেয়ার থাকে তাহলেই লাস্টে 0 হয় কমন পেয়ার না পেলে হবে না যখন 1 থেকে পরপর ছিল তখন কিন্তু 2 আর 5 দুটোই আছে 5 এর সংখ্যাটা কম আছে 2 এর সংখ্যাটা বেশি আছে কিন্তু এখানে দেখো যে নাম্বারগুলো দিয়েছে সবকটা নাম্বারই কিন্তু অড নাম্বার বা বিজোড় সংখ্যা তো অড নাম্বারকে নিশ্চয়ই 2 দিয়ে ডিভাইড করা যায় না 5 দিয়ে ডিভাইড করা যেতে পারে যেমন 5 কে 5 দিয়ে ডিভাইড করা যেতে পারে তারপরে ধরো 15 আসলো 15 কে 5 দিয়ে ডিভাইড করা যেতে পারে কিন্তু 2 দিয়ে কিন্তু ডিভাইড করা যায় না তাহলে যখন অড নাম্বার দেওয়া আছে সেখানে নিশ্চয়ই কোনো 2 নেই 2 এর সংখ্যা একটাও নেই একটাও 2 নেই 5 আছে অনেকগুলো কিন্তু 2 একটাও নেই ঠিক আছে এবার যেহেতু 2 একটাও নেই তাহলে 5 আর 2 এর কমন পেয়ার তো পাবো না 5 আমি পেতে পারি এখানে 5 আমি 12 খানা পাবো 1 থেকে 100 এর মধ্যে এখানে কাউন্ট করেছিলাম 1 থেকে 100 এর মধ্যে কতগুলো 5 ছিল 24 খানা 5 ছিল অড নাম্বারগুলোর জন্য 12 খানা আসবে ইভেন গুলোর জন্য 12 খানা আসবে এটা মনে রাখতে পারো তাহলে পরে একটা দুটো অঙ্ক ইজিলি দেখে বলে দিতে পারবে ঠিক আছে তো অড নাম্বারের জন্য 5 কিন্তু 12 খানা আসবে ঠিক আছে কাউন্ট করলে বুঝতে পারবো 5 15 25 এ দুটো 5 35 এ 12 খানা পাবো কিন্তু আমাদের যেহেতু ইভেন নাম্বার নেই তাহলে 2 এর পাওয়ারে কি আসছে 0 মানে একটাও 2 নেই তাহলে এই দুটো কিন্তু কমন পেয়ার আমরা পাচ্ছি না তাহলে লাস্টে এন্ড অফ দা প্রোডাক্টে কোনো 0 আসবে না তাহলে এন্ড অফ দা প্রোডাক্টে আমাদের 0 সংখ্যাটা কি হবে অ্যানসারে দেখবে একটা অপশনে 0 দেওয়া আছে তাহলে প্রোডাক্টের শেষে নাম্বার অফ জিরো কত হবে 0 মানে একটাও না ঠিক আছে কারণ অড নাম্বার গুণ করলে কখনো কিন্তু লাস্টে 0 আসে না এটা মনে রাখবে অড নাম্বার যদি গুণ করি লাস্টে কখনো 0 আসে না কারণ অড অড গুণ করলে অড নাম্বারই হয় আর 0 থাকতে গেলে সেটা কি হতে হয় ইভেন নাম্বার হতে হয় ঠিক আছে তাহলে এই ক্ষেত্রে আমাদের অ্যানসার হচ্ছে কি 0 ক্লিয়ার আচ্ছা এবার আমি যাব তাহলে নেক্সট কোশ্চেনে তো নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 7 তো আমি আগে যে অঙ্কটা করালাম তারই একটা উল্টো অঙ্ক আগে সব অড নাম্বার দিয়েছিলাম এবার সব ইভেন দিয়েছি তো আগে অড নাম্বার শুধু ছিল বলে 0 আসেনি কারণ অড নাম্বারের মধ্যে 2 থাকছে না শুধু 5 এর মাল্টিপল গুলো পাচ্ছি আমরা কিন্তু ইভেন নাম্বারের ক্ষেত্রে 5 এর মাল্টিপল পাবো 2 এর মাল্টিপল পাবো মানে 5 দিয়েও ডিভাইড করা যাবে 2 দিয়েও ডিভাইড করা যাবে ঠিক আছে তো আমি কি বললাম 1 থেকে 100 অবধি 24 খানা 5 থাকে তাহলে অড নাম্বারের জন্য 12 খানা 5 ইভেন নাম্বারের জন্য 12 খানা 5 তাহলে ইভেন নাম্বারের জন্য আমাদের কত আসছে এখানে কিন্তু 12 খানা 5 আসবে ঠিক আছে কিন্তু আমাদের ওইভাবে মুখস্থ করে লাভ নেই আমরা লজিক্যালি ক্যালকুলেশন করব তো আমি যে প্রসেসটা দেখালাম যে নাম্বার অফ 5 কিভাবে কাউন্টিং করছি 5 দিয়ে ডিভাইড করে কাউন্টিং করছি তো সেটা কাউন্টিং এখানে কিভাবে করব তো দেখো পরপর তো সংখ্যা নেই 1 থেকে 100 1 থেকে 1000 পরপর ছিল নাম্বারগুলো ন্যাচারাল নাম্বার তো ন্যাচারাল নাম্বারগুলো যদি পরপর না থাকে তাহলে কিন্তু ওই প্রসেসটা অ্যাপ্লিকেবল না 1 থেকে শুরু করে পরপর থাকতে হবে
তো আমাদের সেই আকারে নিয়ে আসতে হবে যেমন ধরো 2 যেটা রয়েছে আমি একটু ভেঙে দিই ব্যাপারটা 2 টাকে লিখতে পারি 2 ইনটু 1 4 টাকে লিখতে পারি 2 ইনটু 2 6 টাকে লিখতে পারি কত 2 ইনটু 3 এইভাবে কিন্তু লাস্ট অবধি যাচ্ছে এটা 2 ইনটু 49 আর এটা কত 2 ইনটু 50 মানে ব্যাপারটাকে ভেঙে বলছি তারপরে শর্টে কি করবে বলে দেব তো আমাদের এখানে একটা 2 এখানে একটা 2 এবার এখান থেকে কতগুলো 2 কমন যাচ্ছে আমাদের 1 2 3 4 আপ টু কত 50 খানা 2 তো 50 খানা 2 কে যদি আমি আলাদা করে লিখি কি লিখব 2 টু দি পাওয়ার 50 কারণ এখানে কিন্তু মাঝখানে প্লাস বা মাইনাস নেই যে 2 টাকে কমন নিয়ে নেব মাঝখানে কি আছে ইনটু আছে তাহলে যখন আমি এগুলো গুণ করছি তাহলে 2 গুণ 2 মানে 2 স্কয়ার আবার 2 মানে 2 কিউব এভাবে কিন্তু 50 খানা 2 হয় মানে 2 টু দি পাওয়ার 50 আসে তাই না আচ্ছা এবার দেখো থেকে যাচ্ছে কত 1 থেকে 50 কারণ এই 2 গুলো কমন চলে গেছে তাহলে 1 2 3 আপ টু কত 50 তো আমি একটা জিনিস বুঝতে পারছি অলরেডি 2 এর সংখ্যাটা কিন্তু 50 খানা অলরেডি আলাদা পেয়ে গেছি এখান থেকে আরো কিছু 2 আসবে আরো কিছু 5 আসবে তাহলে 2 এর সংখ্যাটা অবশ্যই বেশি হবে 5 এর সংখ্যাটাই কম হবে তো আমাদের উদ্দেশ্য কি ছিল 5 এর সংখ্যাটা ফাইন্ড করা তাই এখানে 5 দিয়ে যদি ডিভাইড করি হচ্ছে 10 আর 10 কে 5 দিয়ে ডিভাইড করলে 2 কটা 5 আসলো 12 খানা 5 তাই তো 12 খানা 5 আসলো তাহলে কমন পেয়ার তো 12 খানাই হবে তার বেশি তো হবে না 2 তো বেশি আছে কিন্তু 5 তো অতগুলো নেই তাহলে কমন পেয়ার 12 খানাই হবে তো এখানে আমাদের 5টা কাউন্ট করলেই হবে তো এটা এত কিছু করার দরকার ছিল না এটা জাস্ট বোঝার জন্য তোমরা কি করবে एग्जाम হলে একটা ট্রিক বলে দিই তোমরা দেখবে কোন সংখ্যার মাল্টিপল আছে এটা হচ্ছে 2 এর মাল্টিপল রয়েছে এবার যেহেতু 2 এর মাল্টিপল আছে তুমি কি করবে একদম লাস্ট যে নাম্বারটা সবচেয়ে বড় নাম্বারটা সেটাকে 2 দিয়ে ডিভাইড করে দেবে তো এটাকে আমি 2 দিয়ে ডিভাইড করলে কত আসলো 50 আসলো এবার এই 50 টাকে কত দিয়ে চেক করব 5 দিয়ে চেক করব ঠিক আছে তো 5 কারণ নাম্বার অফ 5 টাই আমাদের কম আসছে ওটাই কমন পেয়ার দেবে তাহলে 5 দিয়ে এটাকে ডিভাইড করলে 2 আর 10 কে 5 দিয়ে ডিভাইড করলে হচ্ছে সরি 5 দিয়ে 50 কে ডিভাইড করলে 10 আর 10 কে 5 দিয়ে ডিভাইড করলে 2 তাহলে কতগুলো 5 আসছে আমাদের 12 খানা 5 মানে 5 টু দি পাওয়ার 12 হয় তাহলে 12 খানা যেহেতু 5 আসছে তাহলে এই নাম অঙ্কটার এন্ড অফ দা প্রোডাক্টে কতগুলো 0 আসবে নাম্বার অফ 0 হচ্ছে 12 ঠিক আছে ক্লিয়ার ব্যাপারটা তো আশা করি ক্লিয়ার হয়েছে তো এবার তাহলে যাবো আমি নেক্সট কোশ্চেন নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 8 তো কোশ্চেন নাম্বার 8 এ কি দিয়েছি আমরা 27 ফ্যাক্টোরিয়াল 397 ফ্যাক্টোরিয়াল 435 ফ্যাক্টোরিয়াল এম কিন্তু তিনটেই ফ্যাক্টোরিয়াল নাম্বার এবার এগুলো গুণ করলে এন্ড অফ দা প্রোডাক্ট কতগুলো 0 আসবে তো আমাদের যখন ফ্যাক্টোরিয়ালে রয়েছে মানে 1 থেকে 27 অবধি রয়েছে 1 থেকে 397 তাহলে একদম পরপর আছে তাহলে আমাদের এই 5 দিয়ে ডিভাইড করার যে টেকনিক ছিল ওটা কাজে লাগাতে পারি তো আমরা ভেঙে ভেঙে এখান থেকে কি করব প্রথমে দেখব 27 ফ্যাক্টোরিয়ালে কতগুলো 5 আছে তো 5 দিয়ে ডিভাইড করলে কত আসছে 5 5 কে ডিভাইড করলে কত 1 তাহলে 27 এ কতগুলো 5 আছে 5 এর 1 6 খানা ঠিক আছে আচ্ছা এখানে কটা 5 আছে তাহলে এটা 6টা 5 পেলাম আচ্ছা এখানে কটা 5 আছে দেখব 5 দিয়ে ডিভাইড করলে আচ্ছা এখানে কটা 5 রয়েছে এটা কাউন্ট করে নেব পরে একবারই কাউন্ট করে নেব বারবার লেখার দরকার নেই আচ্ছা আচ্ছা এখানে কতগুলো 5 রয়েছে 435 এ 5 দিয়ে ডিভাইড করলে 5 8 40 5 7 35 আচ্ছা এটাকে আবার 5 দিয়ে ডিভাইড করলে আচ্ছা এই হচ্ছে আমাদের টোটাল 5 তো এগুলো যদি আমি কাউন্ট করে দিই তাহলে কি পাবো লাস্টে নাম্বার অফ 0 কটা পেয়ে যাব তা আমি জাস্ট অ্যাড করে দিচ্ছি তাহলে 5 আর 1 6 23 23 30 4 5 13 14 আচ্ছা টোটাল অ্যাড করলে কত আসছে আমাদের 210 তার মানে এই পুরো ব্যাপারটা যদি আমি ক্যালকুলেট করে নিই গুণ করে নিই ফ্যাক্টোরিয়াল গুলো ক্যালকুলেট করে যদি গুণ করি অনেক বড় ক্যালকুলেশন সেটা ক্যালকুলেটরও করতে পারবে না সেটা করার পরে আমাদের লাস্টে নাম্বার অফ জিরো কত আসবে এন্ড অফ দা প্রোডাক্ট ডান দিকে কতগুলো জিরো থাকবে 210 খানা জিরো থাকবে ঠিক আছে তাহলে এখানে অ্যানসার হচ্ছে আমাদের কোশ্চেন নাম্বার 9 তবে কোশ্চেন নাম্বার 9 শুরু করার আগে ক্লাসটা তোমাদের কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানিও এবং ভালো লাগলে লাইক দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করো যত ইচ্ছা শেয়ার করো আর যারা নতুন আছো আমাদের এই চ্যানেলে যারা নতুন আমাদের ক্লাসগুলো দেখছো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিও
এতে কি হবে আমরা যে প্রত্যেক সপ্তাহে আমাদের প্রত্যেক দিন আমরা ক্লাস আপডেট করতে থাকি অলরেডি আমাদের এখানে বিভিন্ন সাবজেক্টের এক্সপেরিয়েন্সড ফ্যাকাল্টিরা আছেন যারা রেগুলার বেসিসে আমরা ভিডিও আপলোড করব বিভিন্ন সাবজেক্টের ঠিক আছে তো তো সেগুলো পেতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও ঠিক আছে তো আমরা শুরু করছি কোশ্চেন নাম্বার 9 তো কোশ্চেন নাম্বার 9 এ দেখো এখানে কিন্তু পরপর নেই 10 into 20 into 30 dot dot দিয়ে 990,000 তাহলে একটা কি বোঝা গেল এখানে কিন্তু 10 এর মাল্টিপল আছে আগে একটা অঙ্ক করলাম 2 এর মাল্টিপল ছিল আমি 2 দিয়ে ডিভাইড করে নিয়েছিলাম এখানে 10 এর মাল্টিপল আছে আচ্ছা 10 এর মাল্টিপল আছে তার মানে 10 এর কতগুলো মাল্টিপল আছে 1 2 3 মানে একটা করে শূন্য কাটলে পেয়ে যাচ্ছি এখানে একটা 10 এখানে একটা 10 তাই তো 10 এর মাল্টিপল তো লাস্টে শূন্যটা যদি কেটে দিই 10 দিয়ে ডিভাইড করে দিই তাহলে আমাদের কত থাকছে এখানে 100 থাকছে 10 into 1 10 into 2 10 into 3 10 into 99 10 into 100 তাহলে 10 এর কতগুলো মাল্টিপল 100 খানা মাল্টিপল তো 100 খানা মাল্টিপলের জন্য আমি লিখতে পারি 10 into the power 100 লিখতে পারি তাই না কারণ 10 into 1 10 into 2 সবকটা থেকে একটা করে 10 আসছে ইনটু আকারে তাহলে 100 খানা 10 গুণ করলে কি 10 টু দি পাওয়ার 100 আছে তারপরে পড়ে থাকছে কি আমাদের 1 থেকে এটা আর ভেঙে বললাম না যেহেতু অলরেডি একবার ভেঙে করেছি আমি যে 2 4 6 8 যেটা ছিল 1 থেকে 100 তো এখানে আমাদের 10 টু দি পাওয়ার 100 আছে এবার 10 টু দি পাওয়ার 100 মানে তো 0 পাবো কারণ 10 মানে তো একটা 0 আছে 10 টু দি পাওয়ার 100 মানে 100টা 0 আছে আর কাউন্ট করব কি 1 থেকে 100 এর মধ্যে কতগুলো 0 আছে তো 1 থেকে 100 এর মধ্যে 5 এর সংখ্যাটাই কম হবে তাহলে কতগুলো 5 আছে কাউন্ট করব তো 100 কে 5 দিয়ে ডিভাইড করলে আসছে 20 20 কে 5 দিয়ে ডিভাইড করলে আসছে 4 কত আসছে 24 তাহলে এখানে আমাদের 100 খানা 0 আসছে আর এই সিরিজটার মধ্যে 24 খানা 0 আসছে তাহলে টোটাল 0 কতগুলো আসছে আমাদের 124 খানা ঠিক আছে তো এটাকে আমরা এই তো লিখ বোঝানোর জন্য লিখলাম তোমরা কি করবে एग्जाम হলে তোমরা এখানে জাস্ট কি করবে দেখবে 10 এর মাল্টিপল তাহলে 10 দিয়ে কাটলাম কত থাকলো 100 10 এর মাল্টিপল 10 দিয়ে কাটলে 100 মানে 10 টু দি পাওয়ার 100 তাহলে এখানে 0 কটা আসছে 10 এর পাওয়ারে 100 তার মানে 100 খানা 0 প্রথমেই পেয়ে গেলাম তারপর কি করছি রয়েছে 100 তাকে যদি আমি 5 দিয়ে ডিভাইড করে 20 আসবে আর 20 কে 5 দিয়ে ডিভাইড করলে 4 আসবে তাহলে অ্যাড করলে কত আসছে 124 তাহলে एग्जाम হলে আমাদের ঠিক এই কাজটা করতে হবে এখানে জাস্ট ভেঙে বোঝানোর জন্য করলাম एग्जाम হলে এগুলো মেন্টালি ক্যালকুলেট করে নিতে হবে ঠিক আছে একদম ইজি ব্যাপার তো এবার আমরা যাব তাহলে নেক্সট কোশ্চেন নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 10 তো কোশ্চেন নাম্বার 10 এ কি আছে 100 into 200 into 300 up to কত 9000 আর যেখানে আগেরটা 10 এর মাল্টিপল ছিল এটা কিন্তু 100 এর মাল্টিপল মানে 100 into 1 100 into 2 100 into 3 এটা কত 100 into 90 তাই তো তাহলে 100 into 1 100 into 2 100 into 3 এটা 100 into 90 তাই না তাহলে 100 দিয়ে ডিভাইড করলে কত থাকবে 90 তাহলে বলতে পারি 100 into 90 অফ দি কাউন্টিং হচ্ছে তাহলে 100 টু দি পাওয়ার 90 মানে 100 এর পাওয়ারে 90 পরে 100 এর পাওয়ারে 90 মানে কতগুলো 0 হয় প্রথমে দেখি 23 শূন্যর জন্য 90 খানা 0 হবে কারণ আগে 10 টু দি পাওয়ার 100 মানে 10 এ একটা শূন্য তার জন্য 100 খানা ছিল তো এখানে এই শূন্যর জন্য 90 খানা শূন্য হবে আর এই শূন্যর জন্য 90 খানা তাহলে এর জন্য 90 এর জন্য 90 তাহলে 90 ইনটু 2 হয়ে গেল তাহলে 90 ইনটু 2 মানে কত 180 খানা শূন্য আসছে শুধু এইখানে এবার এই 100 গুলো চলে গেলে 1 থেকে 90 অবধি থাকে আমি আর লিখলাম না 1 থেকে 90 অবধি থাকছে মানে 90 দিয়ে আবার চেক করব আমি 5 দিয়ে ডিভাইড করে 90 কে যে কতগুলো শূন্য আসছে তো 90 কে 5 দিয়ে ডিভাইড করলে কত আসছে 18 18 কে আবার 5 দিয়ে ডিভাইড করা যায় তাহলে 18 কে 5 দিয়ে ডিভাইড করলে ভাগফলটা কত আসছে 3 ঠিক আছে তো এটা একটু ক্যালকুলেট করে নেব এটা হচ্ছে তোমার 180 তাহলে এই ক্ষেত্রে আমাদের এন্ড অফ দা প্রোডাক্ট নাম্বার অফ জিরো কত আসছে আমাদের রাইট সাইডে 201 খানা জিরো আসবে ঠিক আছে ক্লিয়ার ব্যাপারটা তো এবার আমরা যাব কোশ্চেন নাম্বার 11 এ তো নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 11 তো কোশ্চেন নাম্বার 11 এ দেখো একটু সিরিজটা চেঞ্জ করেছি মানে অলরেডি আমরা 1 থেকে 100 অবধি গুণ করে 24টা শূন্য হয় দেখেছিলাম তো এখানে সেটা নেই ওখানে হচ্ছে 1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার 4 স্কয়ার আপ টু কত 100 স্কয়ার মানে স্কয়ার হয়ে গেছে তো আমরা কি করব আচ্ছা 2 স্কয়ার মানে যখন আগেরটাই 1 থেকে 100 অবধি গুণ করছিলাম 2 এর জায়গায় কটা 2 ছিল একটাই 2 ছিল তাহলে এখন হয়ে গেল 2 স্কয়ার কটা 2 আছে দুটো 2 আছে যেখানে ছিল ধরো 4 4 মানে কটা 2 দুটো 2 এখন 4 স্কয়ার মানে 16 মানে কটা 2 হয়ে গেল 4 টে মানে 2 এর সংখ্যাটা ডবল হয়ে যাচ্ছে কারণ পাওয়ারে কি আছে স্কয়ার আছে
তো আমরা কি করব নরমালি 1 থেকে 100 অবধি কাউন্টিং করব যেভাবে আমরা শিখেছি এতক্ষণ নরমালি 1 থেকে 100 অবধি কাউন্টিং করলে এন্ড অফ দা প্রোডাক্ট কতগুলো 5 থাকে সেটা জাস্ট কাউন্টিং করব স্কয়ার থাকলে ডাবল করে দেব কিউব থাকলে 3 গুণ করে দেব জাস্ট এই ব্যাপার যদি পাওয়ারে 4 থাকে 4 গুণ করে দেব তাহলে 1 থেকে 100 অবধি কাউন্ট করলে কটা শূন্য হয় 24 টা হয় কিভাবে হয় 5 দিয়ে 100 কে ডিভাইড করলে 20 প্লাস 20 কে 5 দিয়ে ডিভাইড করলে 4 তাহলে টোটাল 24 খানা শূন্য হয় আচ্ছা এবার আমরা কি করব যেহেতু স্কয়ার আছে তাই আমি কি করব এর সাথে ইনটু 2 করে দেব তাই তো তাহলে কত আসছে 2 ইনটু 24 মানে 48 তাহলে এইটা যদি আমরা ক্যালকুলেট করি এট দা এন্ড অফ দা প্রোডাক্ট নাম্বার অফ জিরো কত আসবে 48 খানা আসবে ঠিক আছে তাহলে এবার আমরা যাব তাহলে নেক্সট কোশ্চেন নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 12 তো কোশ্চেন নাম্বার 12 এ কি আছে 1 কিউব ইনটু 2 কিউব ইনটু 3 কিউব আপ টু কত 1000 কিউব তো আমাদের পরপরই আছে ন্যাচারাল নাম্বার কিন্তু কিউবে আছে তো আমরা প্রথমে কি করব 1 থেকে 1000 অবধি কাউন্ট করলে নাম্বার অফ জিরো কটা হয় মানে কতগুলো 5 থাকে লাস্টে তো 5 দিয়ে ডিভাইড করছি তার জন্য 200 200 কে 5 দিয়ে ডিভাইড করলে 40 40 কে 5 দিয়ে ডিভাইড করলে 8 8 কে 5 দিয়ে ডিভাইড করলে কত আসছে ভাগফল 1 তাহলে এটা আমাদের ক্যালকুলেট করলে আসলো কত 249 আর এখানে যেহেতু পাওয়ারে কিউব আছে আগের অঙ্কটা দেখো পাওয়ারে স্কয়ার ছিল আমরা ইনটু 2 করেছিলাম তাহলে এখানে যেহেতু কিউব আছে তাহলে কি করব ইনটু 3 করে দেব তাহলে এর সাথেও ইনটু 3 হয়ে যাবে তাহলে কত আসছে আমাদের ক্যালকুলেট করলে 747 তাহলে এই অঙ্কটা যদি আমরা ক্যালকুলেট করি এন্ড অফ দা প্রোডাক্ট নাম্বার অফ জিরো কত আসবে 747 খানা ঠিক আছে তাহলে ক্লাসটা কেমন লাগলো আমাদের অবশ্যই কমেন্ট করে জানিও আজকে এইটুকুই আবার কিছুদিনের মধ্যে আমি নাম্বার সিস্টেমের উপরে নেক্সট ক্লাসটা আপলোড করব ঠিক আছে আর আমাদের আমাদের যে অ্যাচিভার সিটির যে পেজ আছে ফেসবুক পেজ সেখানে আমাদের প্রত্যেক শনিবার রোববার বিভিন্ন সাবজেক্টের উপর বিভিন্ন অভিজ্ঞ শিক্ষকেরা মক টেস্ট আপলোড করেন এবং তার উপর কি হয় আমাদের লাইভ সলভ সেশন চলে ফেসবুকের মাধ্যমে ঠিক আছে তো সেটা তোমরা জয়েন করতে চাইলে অবশ্যই আমাদের অ্যাচিভার সিটির ফেসবুক পেজে জয়েন করো আর তাছাড়া জয়েন করতে পারো আমাদের ফেসবুক গ্রুপ অ্যাচিভার সিটি ফোরাম ঠিক আছে তো আজকে এইটুকুই ধন্যবাদ প্লিজ ডু লাইক দিস ভিডিও শেয়ার উইথ ইয়োর ফ্রেন্ডস এন্ড সাবস্ক্রাইব বিকজ নলেজ ইজ এম্পাওয়ারমেন্ট